গুড মর্নিং। আচ্ছা সকাল সকাল বেরিয়েছি, দাদা দাদা সাইকেলটা উঠেনি। তারপর আমরা চারজন মিলে এক জায়গায়, ফাঁকা জায়গায়, কোনো চায়ের দোকানে না, ঠিক আছে, ফাঁকা জায়গায় বসে জাস্ট এক দোকানটা একটু গল্প টল্প করে বাড়ি চলে আসবো। গুড মর্নিং বলে দাদি। মর্নিং। আচ্ছা সকাল সকাল একটা বাণী শুনি দে। সকাল সকাল বাণী হচ্ছে ভালোবাসার চোখে ভালোবাসার মানুষ ঠিকই ধরা পড়ে যায়। তোর চোখে ধরা পড়ছে না কেন? হ্যাঁ মানে খতম, বাই বাই, টাটা। আমরা দুজনে কিন্তু ডবল ডবল মাস্ক পরে আছি, রিস্ক নেওয়া যাবে না। তুমি কি বলছিলে, তুমি আজ কোথায় নিয়ে যাবে? এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে নাকি একটা আলু পরোটা খেলে পেট ভরে যায়। মানে এটা কি বিশ্বাসযোগ্য যে ভাই একটা আলু পরোটা খেলে পেট ভরে যাচ্ছে? ওর নাম হচ্ছে রিতম। রিতম একটু মাস্কটা এরকম করে খুলে না, দেখিয়ে দে মুখটা। আমাদের মডেল, মডেল, ও মডেল। আজকে যদি একটা আলু পরোটা খেয়ে পেট না ভরে, সবার টাকাও দেবে। তো আমরা এখন সেই দোকানের সামনে চলে এসেছি। রিতম, রিতম পালাচ্ছিস কোথায়? এই যে এই দোকানটা, তাই তো? এই হচ্ছে তরকারি আর সাথে আছে পরোটা, যা বড় আছে। তবে একটা কুড়ি টাকাটা একটু বেশি হয়ে গেল, মানে এটা যদি পনেরো টাকা হতো, দিস ইজ ভেরি গুড। একটা খেয়ে বলে দিই কিরকম। এই যে পড়ে যাচ্ছে, ভেতরে কিন্তু ভরপুর একদম পুর আছে। মানে কুড়ি টাকা দাম নিচ্ছে, তাদের যে তরকারিটা দিচ্ছে, মানে এত এত চানা আমি কোনো, মানে এটা চানা মশলাই বলা যায়, এটা আলুর তরকারি বলাই যায় না, ঠিক আছে। প্রচুর পরিমাণে চানা মশলা আছে, আলুর চোখা টাইপ বানিয়ে ভেতরে পুর ভরা আছে, হালকা হালকা ঝাল ঝাল, দারুণ। রবিবার দিন সকালবেলা ব্রেকফাস্ট জমে ক্ষীর। তো আমি বাড়ি চলে এসেছি আর ওখানে ভিডিওটা শেষ করা হয়নি, কারণ সত্যিকারেরই একটা পরোটা খাওয়ার পর মোটামুটিভাবে পেটটা ভরে গেছিলো, এবং মানে সত্যি পরোটাগুলো বেশ ভালো ছিল, এবং বেশ ভালো পরিমাণে ভেতরে আলুর পুর দেওয়া ছিল এবং সাথে চানা মশলা ছিল, যেহেতু বেশ ভালোভাবেই কিন্তু তোমার ব্রেকফাস্ট হিসেবে পেট ভরে যাবে। এবার মেন বিষয় আসি, যেটা তোমরা টাইটেল আর থাম্বনেলে দেখেছো, যে কম্পারিজন ভিডিও। তো একদিকে থাকবে হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, মানে হায়দ্রাবাদের ফেমাস বিরিয়ানি, সেটা হচ্ছে প্যারাডাইসের বিরিয়ানি, আর আরেকদিকে থাকবে হচ্ছে বেহরুজের বিরিয়ানি। যেহেতু প্যারাডাইস বিরিয়ানিটা হায়দ্রাবাদি বিরিয়ানি, ওদের কোনো কলকাতা ভার্সন নেই, সেই জন্য আমি বেহরুজ থেকেও কিন্তু হায়দ্রাবাদি অপশানটাই চুজ করব। দুটো থেকে হায়দ্রাবাদের বিরিয়ানি আমি অর্ডার দেবো, এবং দুটোই আমি জোম্যাটো আর সুইগির মাধ্যমে অর্ডার দেবো। দেখা যাক দুটো আসুক বাড়িতে। তো আমি খাবার দাবারটা অর্ডার দিই, তারপর ব্যাক করছি। বিরিয়ানি নিয়ে সাজিয়ে দাঁড়িয়ে পড়েছে, হিউজ কোয়ান্টিটির বিরিয়ানি এখানেও আছে এবং এখানেও আছে। এবার বলে দিই কোনটার সাথে কী কী দিয়েছে। এটা হচ্ছে প্যারাডাইসের বিরিয়ানি, এটা একটু হালকা লাইট লাইট, আর এটা তো একটু দেখেই বোঝা যাচ্ছে বেহরুজের বিরিয়ানি, আগের দিনই খেয়েছিলাম। আর তোমরা এখনও যদি বেহরুজের বিরিয়ানির ডেডিকেটেড ভিডিওটা এখনও যদি না দেখে থাকো, আই বাটনে আসছে কোনো একটা সাইডে, তোমরা দেখে নিতে পারো। এবার আসি প্যারাডাইস বিরিয়ানি আর বেহরুজ বিরিয়ানির কম্পারিজনে, কোনটায় কী কী দিয়েছে আগে বলে নিই। এইখানে দিয়েছে একটা হিউজ কোয়ান্টিটির বিরিয়ানি, এটা হচ্ছে প্যারাডাইস বিরিয়ানি, সাথে দিয়েছে মির্চ কা সালান, এখানে উপরে কারি পাতা একটা ভাসছে, আর এটা হচ্ছে সবার প্রিয় রায়তা। এবার এটা হচ্ছে বেহরুজের বিরিয়ানি, তার কোয়ান্টিটি হচ্ছে এটা, যেটা আমার প্যারাডাইসের বিরিয়ানির থেকে কোয়ান্টিটিতে কম লাগছে। তাছাড়া আছে একটা গোলাপজাম, যেটা বেহরুজের বিরিয়ানিতে থাকে, আর এটা হচ্ছে রায়তা। আমার কিন্তু এই কোয়ান্টিটিটা, মানে বেহরুজের বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু অনেক বেশি লাগছে। এবার দেখা যাক যে কোনটা কপিস করে চিকেন দিয়েছে, যেহেতু এটা কলকাতা বিরিয়ানি নয়, এটা হায়দ্রাবাদি বিরিয়ানি, সেহেতু কিন্তু দুটোর মধ্যে কিন্তু আলু নেই। আগে বেহরুজের বিরিয়ানিতে দেখা যাক, কপিস চিকেন দিয়েছে এক পিস, এরকম ছোটো ছোটো পিস দিয়েছে, দু পিস, তিন পিস, চার পিস, পাঁচ পিস, এবং আর কিছু দেয়নি, বাট খুবই ছোট ছোট, এইরকম এইরকম ছোট্ট ছোট্ট পিস। এত ছোট কেন পিসগুলো ভাই আমি জানি না, এটা কিন্তু আমাকে একটুখানি ডিসঅ্যাপয়েন্ট করলো, কারণ এটার দাম 300 টাকা, 308 টাকা। হ্যাঁ দামগুলো বলে দিই, এটার দাম নিচ্ছে হচ্ছে 308 টাকা, এটার দাম ছিল 325 টাকা, ওদের ওই 60% আমাকে ডিসকাউন্ট দিয়েছে, বাট ডেলিভারি চার্জ লাগিয়েছে 80 টাকা, 308 টাকা মতন পড়েছে। এটা হচ্ছে হায়দ্রাবাদি, মানে প্যারাডাইসের হায়দ্রাবাদি বিরিয়ানি, এটার দাম পড়েছে 412 টাকা, যেটা কোয়ান্টিটিটা আমার হিউজ লাগছে রাইসের। তো দেখা যাক যে কপিস চিকেন আছে, পুরো একটা ড্রামস্টিক দিয়েছে এক পিস, আর আচ্ছা দুটো ড্রামস্টিক দিয়েছে,
এটা কিন্তু ইমপ্রেসিভ। এটা যেহেতু দুজনের কোয়ান্টিটির মতন দেওয়া আছে, বেশ অনেকটা কোয়ান্টিটি, অন্তত দুজন না থাক দেড়জন তো আরামসে খেতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দু পিস এরকম সাইজের ড্রামস্টিক একটা লাইক আমার তরফ থেকে। এবার টেস্ট করে দেখার পালা যে কোনটা কীরকম টেস্ট। এই প্যারাডাইসের বিরিয়ানিতেও দেখলাম এই যে কাই কাই মতন আছে, সেম কিন্তু আমি বেহরুজের বিরিয়ানিতেও কিন্তু আমি দেখলাম, যেটা আগের দিনও তোমাদেরকে বলেছিলাম, এটাতেও কিন্তু বেশ ভালো পরিমাণে কাই কাই মতন আছে। যে আগের দিন তো বলেছিলাম মাংস ভাত লাগছে, তো এটাকেও দেখা যায় যে এটা মাংস ভাত লাগে নাকি একটু বিরিয়ানি বিরিয়ানি টেস্ট লাগে। এখানে কিন্তু সাদা ভাতের পরিমাণটা একটু বেশি আছে, যেটা ওখানে নেই, ওখানে পুরোটাই গ্রেভিযুক্ত ভাত। সাদা ভাতের পরিমাণটা কিন্তু বেশ ভালোই আছে। ফার্স্ট বাইট, এই প্যারাডাইসের বিরিয়ানির ভেতর কিন্তু আমি হালকা হালকা বিরিয়ানির এসেন্স যেটা থাকে সেটা কিন্তু পাচ্ছি। প্লাস যেহেতু এটা হায়দ্রাবাদী বিরিয়ানি, সেহেতু একটু স্পাইসি, মানে একটু ঝালঝাল টাইপের, এবং প্রচুর পরিমাণে মশলাপাতি দেওয়া আছে, এবং হালকা হালকা না ওই ম্যাগির মশলা হয় না ওই রকম একটা ফ্লেভার পাচ্ছি আমি, যেটা খারাপ লাগছে না। এবার বেহরুজের বিরিয়ানিটা ট্রাই করে দেখা যাক। এটা হচ্ছে বেহরুজের বিরিয়ানি ফার্স্ট বাইট, যেটা খুবই কাইকাই এবং একদম ব্রাউন কালারের এবং খুবই গ্রেভিযুক্ত, পুরো স্টিকি স্টিকি একটা ঝোল মাংস ভাত টাইপের। টেস্ট করে দেখা যাক। আগের দিনের মতনই মাংস ভাত লাগছে, তবে আজকেরটা যেহেতু একটু ঝালঝাল একটু স্পাইসি করে রাখা, সেহেতু কিন্তু টেস্টটা একটু আগের দিনের থেকে আমার বেটার লাগছে। প্রচুর পরিমাণে মশলাপাতি এর ভিতর দেওয়া আছে। এবার মাংসটা দেখা যাক। আগের দিন তো একটু আমাকে বড় মাংস দিয়েছিল, আজকে ভাই প্রচুর পুচকে পুচকে মাংস দিয়েছে এবং পাঁচ পিসই দিয়েছে, পাঁচ পিসের বেশি দেয়নি, এটা একটু ডিসঅ্যাপয়েন্ট করছে। টেস্ট করে দেখা যাক মাংসটা। মাংসটা আগের দিনও সফট ছিল, আজকেও সফট, কিন্তু আগের দিন ভেতরটা জুসি জুসি ছিল, আজকে কিন্তু শুকনো শুকনো ড্রাই ড্রাই আমার ফিল হচ্ছে। দেখো আমাকে কিন্তু কেউ কোনো পয়সা দেয়নি ভাই, আমি এর তরফ থেকে কথা বলবো বা ওর তরফ থেকে, আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদের সেটাই বলছি। মাংসটা বেশ ভালো ম্যারিনেট হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু ওভার কুকড হয়েছে, যার ফলে একটু ভেতরটা ড্রাই হয়ে গেছে। এবার হায়দ্রাবাদী বিরিয়ানির লেগ পিসটা ট্রাই করে দেখা যাক। এটা ট্রাই করে দেখা যাক যে এটার কীরকম টেস্ট আর এটা কীরকম সফট। চলো, এটাও অত্যন্ত নরম এবং যেহেতু লেগ পিস আরও ভালোভাবে নরম হয়েছে, যেটা আমার বেশ ভালো লাগছে। কিন্তু এটাও সেম কেস, এটাও কিন্তু ভেতর দিক থেকে ড্রাই, ভেতরটা কিন্তু পুরোপুরি জায়গায় ড্রাই, মানে জুসি জুসি আমার তো দেখে লাগছে না। কিন্তু দুটো মাংসই কিন্তু বেশ ফ্লেভারফুল। এবার একটুখানি চামচটা নিয়ে রায়তাটা দিয়ে একটুখানি খেয়ে দেখা যাক বিরিয়ানিটা। সাথে যখন রায়তা দিয়েছে, রায়তার সাথে কিন্তু বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগে। এই হচ্ছে বিরিয়ানি উইথ রায়তা। রায়তা দিয়ে বিরিয়ানি বরাবরই ভালো লাগে, আজকেও তার ব্যতিক্রম নেই। সাথে এখানে দিচ্ছে মির্চ কাসালান, যার ভিতরে আমি কারি পাতা দেখতে পাচ্ছি, আর কী কী আছে আমি জানি না। উপর থেকে তেল আসছে, প্রচুর হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে, একটুখানি মির্চ কাসালান নিয়ে নিলাম। এটা অনেকটা ধোসার সাম্বারের মতন খেতে, ঠিক আছে, এটা বিরিয়ানির সাথে যায় না। কোনো বিরিয়ানিতেই কিন্তু আলু নেই। প্যারাডাইসের বিরিয়ানিতে যে রাইসের কোয়ান্টিটি দিয়েছে, যে মাংসের কোয়ান্টিটি দিয়েছে, তাতে সত্যি কথা বলতে কোনো কমপ্লেন করার নেই, আরামসে দুজন মিলে খেতে পারবে। যা কোয়ান্টিটি আছে, একা খাওয়া পসিবল নয়, মুখ মেরে দেবে, তুমি এতখানি খেতে পারবে না। দেখে মনে হবে হয়তো খেয়ে নেবো, কিন্তু তুমি খেতে পারবে না। তুমি যদি দুটোকে পাশাপাশি রেখে বিচার করতে যাও, তোমার কিন্তু মনে হবে কোথাও একটা গিয়ে এই যে হায়দ্রাবাদী বিরিয়ানি, মানে প্যারাডাইসের যে বিরিয়ানিটা, এটা কিন্তু এই বিরিয়ানিটার থেকে একটু হলেও ভালো খেতে। আই থিঙ্ক তোমরা এটা জানো, অথবা তোমরা একবার টেস্ট করে দুটো দেখতে পারো। আমি বলবো তোমাদের এটা বেশি ভালো লাগবে, কারণ এটায় মশলাপাতির পরিমাণটা একদম ঠিকঠাক আছে, না খুব বেশি আছে না খুব কম আছে, কিন্তু এটাতে মশলাপাতি কিন্তু ওভার, মানে বেশি আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং শেষ পাতে পড়ে থাকলে হচ্ছে গোলাপজাম, এবং এটা কিন্তু আমাকে দিয়েছে বেহরুজের বিরিয়ানি, এটা কিন্তু আমাকে প্যারাডাইসের বিরিয়ানি দেয়নি। এবার একটুখানি গোলাপজামটা খাওয়া যাক, এবং গোলাপজামটাও আগের দিনের মতন শক্ত। যদি বেহরুজের কেউ আমার ভিডিও দেখে থাকো, আমি জানি না দেখবে কিনা, যদি দেখে থাকো প্লিজ প্লিজ গোলাপজামটা ইম্প্রুভ করো। কেন শক্ত হবে, ওয়াই বলো? নর্মাল, এটা নিয়ে আলাদা করে বলার আমার কিছু নেই। তো এবার এগুলোকে খেয়ে দিয়ে শেষ করি, দেন ব্যাক করছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবং সন্ধে সন্ধে হয়ে গেছে। আমরা আরেকটু আগে শ্যুটটা করতাম, যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু শ্যুট করতে পারিনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু এই বৃষ্টির মধ্যেও কিন্তু জোম্যাটো সুইগির দাদারা কিন্তু ডেলিভারি করছে, যেটা সত্যিকারেরই প্রশংসনীয় বলে আমার মনে হয়। প্যাকেজিংয়ের বিষয় আসি, বেহরুজ বিরিয়ানি কিন্তু আমার কিন্তু তুলনামূলক খারাপ প্যাকেজিং লেগেছে, ঝোল বেরিয়ে যাচ্ছে। আগের বারও দেখেছিলাম, এইবারও কিন্তু ঝোল বেরিয়ে গেছে। তবে একটা জিনিস ভালো, বেহরুজ বিরিয়ানিতে কিন্তু চামচ
টিস্যু পেপার এবং একটা মুখশুদ্ধি দেয় একটা প্যাকেটের ভিতর ভরে, যেটা কিন্তু প্যারাডাইস বিরিয়ানি দেয় না। প্যারাডাইস বিরিয়ানি কিন্তু প্রতিটা জিনিস কন্টেনারের ভিতর দেয়, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং আমরা শ্যুট করতে করতে মোটামুটি প্যারাডাইস বিরিয়ানিটা আসার এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, তারপরেও কিন্তু গরম ছিল। দুটোকে যদি পাশাপাশি দেখা যায় প্যাকেজিংয়ের দিক থেকে, দামের দিক থেকে এবং কোয়ান্টিটির দিক থেকে এবং টেস্টের দিক থেকে, তাহলে কিন্তু আমি বলবো দেখো 100 টাকা হয়তো বেশি হতে পারে প্যারাডাইসের বিরিয়ানি, কিন্তু ওটার যা কোয়ান্টিটি দিচ্ছে ওটা তুমি আরামসে দুজন মিলে খেয়ে নিতে পারবে, যেটা কিন্তু বেরুজের বিরিয়ানি একজন ভালোভাবে খেতে পারবে, তার উপরে কিন্তু আরেকজন খাওয়াটা ডিফিকাল্ট, মানে খুব একজন মানে খুব একটা কিন্তু আরেকজন পাবে না। এবং চিকেনের পোর্শনটাও প্যারাডাইসের বিরিয়ানিতে অনেক বেশি, 2 লেগ পিস দিচ্ছে এবং বেরুজের বিরিয়ানিতে কিন্তু ছোট ছোট 5 পিস দিচ্ছে, যেটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো এতগুলো পয়েন্ট তোমাদেরকে বললাম, আমার কাছে প্যারাডাইসের বিরিয়ানিটা বেরুজের বিরিয়ানির থেকে তুলনামূলক ভালো লেগেছে। তোমাদের দেখে কোনটা ভালো লেগেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তাছাড়া ভিডিওটা দেখে যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশানটাকে অল রাখবে, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। তো এটাই বলার ছিল, আর তেমন কিছু বলার নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। हम तो हैं समय, हम तो हैं।